ভাই ভাই
grande. আমাকে তোপারে পার করে দাও। আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে একটু পার করে দাও। টাকা পয়সা কিছুই নেই। মাঝি ভাই বলছি বার করে দাও।
এই জিনিস খেলা আমি নিয়ে এসেছিলাম, এগুলো নিয়ে মহারাজকে দিয়ে দেবে। তা হয় না ঘাতক, মহারাজ যে আদেশ করেছে সে আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করো। আমি চলে যাচ্ছি, যাবার বেলায় আমি ভগবানকে বলে যাচ্ছি, ও ভগবান আমার এই মৃত্যু সীমাকে চলে যাচ্ছি, ওরে আকাশ পাতাল, ওরে চন্দ্র সূর্য, আমার মা যদি যদি তাহলে আমি তুমি তুমি আমার মাকে আমি যে চলতে পারছি না, অদূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দেখি আমি কিছু পারি কিনা। Thank you.
করে অনেক টাকা পেয়েছি। ওই তো দূরে দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে আমি কিছু কিনে খাবো। যাই আনন্দ করবো।
Yeah!
আমি মানুষ আছি, ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মে। দেখো কি সুন্দর ছেলে সন্তান হয়েছে আমার। বাপুজি আমার সন্তানের নাম আমি নিজেই রাখবো, আমার সন্তানের নাম হবে রূপ কুমার। বাপুজি আমার সন্তানের জন্য তুমি দুধ আনবে না? এসো চলো বাপু। তোমার মুক্তির পরিচয় কি পুরস্কার করবো আমি তোমাকে সেনাপতিকে পাঠিয়ে দাও। বলতে পারো বেঈমান বিশ্বাসঘাতকতার শাস্তি কি হতে পারে? সেনাপতি মহাশয় আপনি একটু ভেবেচিন্তে উত্তর দিন। আমি ভেবেচিন্তে উত্তর দিচ্ছি মহারাজ, বেঈমান বিশ্বাস সেনাপতি মহাশয় হোক, বেঈমান বিশ্বাসঘাতকতার শাস্তি কি হতে পারে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও মহারাজ। একই বলছেন মহারাজ, আই কাছিস বন্দি করো সেনাপতি মহাশয়কে। Yeah.
আপনাকে। আপনি কি ভুলে গিয়েছেন বিবাহের পূর্বে রাত যখন আপনি আমার নামে লিখে নিয়েছিলেন, তাই তো এখন থেকে এই রাজ্যের রানী হয়েছি আমি। আমি তো ভুলেই গিয়েছিলাম এই রাজ্যটা তোমার। আমি অপরাধী, আমার বিচার করুন। হ্যাঁ হ্যাঁ বিচার করবো। আর কে আছিস বন্দি করে মূর্খ রাজা তাকে? এই মূর্খ রাজা তাকে দগ্ধ সাথে নিয়ে তাকে হত্যা করে আমাকে তার তাজা রক্ত এনে দিবে, আর সে তাজা রক্ত দিয়ে আমি আমার প্রাণবন্ধ পাও দিয়ে ওই রাখিটা বসাবো। আমি তোমারে অন্য কে প্রতিপালিত হইনি, আমাকে লাভ করবেন সুতরাং তুমি তোমার মহারানীর আদেশ পালন করো। আমি আর এখানে থাকতে চাই না, আমি যে অপরাধী, আমি যে বিষম অপরাধী। আমাকে তুমি হত্যা করো, আর শুনতে তুমি আমাকে হত্যা করো। আমি যার অন্ত আমার সামনে দাঁড়িয়ে শোনো গাত, আমি হয়েছি রাজা, তুমি আমার কথা এই মূর্খ রাজাটাকে নিয়ে যাও। আমি তাই করবো, আমি যে কত করে তুমি ভাই গাছ, আমি আমি কেবল পরিবার আজকে হত্যা করবো শেষ বারের মতো আমি আমার পিতার সিংহাসনকে প্রণাম করে আসছি। কাতো
সত্তর হাজার প্রজাবৃন্দ ছেদে গাছ সে রাক্ষসের হাতে অল্পতি হয়েছে। চল ভাই চল ভাই আপনার ছেলে প্রেম কুমার এতক্ষণে মনে হয় ও স্বর্গে চলে গিয়েছে। তুমি তোমার কাজ শেষ করো, আমি আপনাকে হত্যা করতে পারবো না। তুমি তোমাদের রানীর আদেশ পালন করো। মুক্তি আমার সাথে না রে গাতক, মুক্তি আমার সাথে না। তুই তোর মহারাজের আদেশ পালন কর। কতক্ষণ লাগবে শেষ হইতে আছে? আটক কি কাল কত
তো বই না কম স্বাস্থ্য বাকি খবর আমি কোথায় যাব কি করব কোথায় গেলে আমি আমার আলোর সন্ধান পাব বলে দাও ঠাকুর আমি এখন কোন পথে যাব কোন পথে গেলে আমি আমার আলোকে খুঁজে পাব তুমি আমার মানে আমি তোমার রানী
আমি খাবার পাবো কোথায়? ওই তো ওই তো সম্মুখে একটি হল বাগান দেখা যাচ্ছে, সেখান থেকে আমি হল আমার চিন্তা নিবারণ করবো। কে তুমি বলো? আমার বিনা অনুমতিতে বাগানে প্রবেশ করে ফল খাচ্ছ তুমি কোন অধিকারে? আমার খিদে পেয়েছে তাই হল খাচ্ছ। তোমার বাবা চোখ করে বালক, সামান্য একটি বালক হয়ে আমার সাথে তুমি তর্ক করছো? আলোর আলোর মধু দেখা যাচ্ছে, ঠিক আলোর মধু মুখ, আলোর মতো চোখ, তাহলে কি না না আমি কি পাচ্ছি? এ কিছুতেই হতে পারে না। আচ্ছা বলো তোমার নাম কি? আমার নাম রূপ কুমার। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আচ্ছা তুমি তো বাড়ি চালা, আমি তোমাকে পরিচয় দেই, তারপর তুমি আমাকে হত্যা করবে? দ্বিতীয়বার কথা উচ্চারণ করে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমিও তোমাকে ছাড়বো না। তুমি মনে করেছো তোমাকে আমি ছেড়ে দেবো? ইচ্ছা থাকলে আমার সাথে যুদ্ধ করো, নইলে এখান থেকে তোমাকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেবো না। সামান্য বালক হয়ে এসে আমার সাথে যুদ্ধ করবে? ঠিক আছে, তাহলে পূরণ করে তোমার যুদ্ধের তোমাকে রক্ষা করবে। দাদু ভাই, ও আমাকে হত্যা করতে চেয়েছে। জব করো সর্দার, আমার সাথে তুমি লড়াই করবে এমন কোন লোক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। ঠিক আছে, আমার সেই নারীর বিচার
এক নারীর বিচারে আমার দিয়েছিল জল্লাদের হাতে তুলে, আমার সেই নারীর বিচার কাতকের কিফায় যে আমি পেছে গিয়েছিলাম। না ভাই, তুমি তুমি আমাকে হত্যা করো, তবু তবু নারীর কাছে তুমি আমাকে নিয়ে যেও না। তাই চলো, তুমি আমাকে বিচার না করে তুমি আমাকে তাদের বাদর করে দিয়ে মুক্ত করে দিয়েছ। তুমি আমাকে পরিচয় দাও, তুমি আমার কাছে পরিচয় না দিলে আমি আত্মহত্যা করব।
জীবন শেষ করবে না। আমি কি পরিচয় তোমাকে দেব, যাওয়ার মতো কোনো মুখ আমার নেই। আমি সেই নির্বিকারীর কন্যা রমানন্দিনী। শুনতে চাও তুমি সেই কথা, তাহলে শোনো। তোমাকে বনবাসে দেবার পর মীনা কুমারী আর সেই শয়তান সেনাপতি চক্রান্তে আমাকে দিয়েছে হত্যার আদেশ। জল্লাদের হাত থেকে আমি মুক্তি পাই, তোমাকে পাবার আশায় আমি পরে পরে ঘুরে বেড়াচ্ছি। তারপর বনের মাঝে এক সন্ন্যাসীর দেখা হয়, সে দিয়েছিল আমাকে আশ্রয়। মাননীয় সে যে আমি ফুল বাগানে পরীর চাকরি নিয়েছি। এই তরুণ নবজাত যুবক আমার বিদ্যমতিতে বাগান থেকে বল খেয়েছে। সেজন্য তার সাথে আমার যুদ্ধ হয়েছিল। আচ্ছা আলো, বালকটি কে? আমি সর্দার কে? এই সর্দার হলো আমার পানিত পিতা, আর যার সাথে তোমার যুদ্ধ বেঁধেছে সে কি তুমি জানতে চাও? আলো, সে আমাদের সর্দার যুবরাজ রূপ কুমার। আমার চলো স্বামী, যে শয়তান আর শয়তানি আমাদেরকে চক্রান্ত করে রাজপ্রাসাদ থেকে আমাদেরকে ভিখারিনী নিয়ে বিদায় করেছে, সেই শয়তান আর শয়তানিকে হত্যা করে সেই সিংহাসনে আমি আমার সন্তানকে বসাবো। চলো স্বামী, আমি দেখেছি তারা যেন এদিকে এগিয়ে আসছে। চলো বন্ধু, চলো